হয়েছে, চাকরির সমস্যা হয়েছে, ঘরে খাবার নাই, অসুখ বিসুখ হয়েছে, নানান ধরনের সমস্যায় পড়েছেন, কোনো মাজার নয়, কোনো পীর নয়, মসজিদের ভিতরে চলে যান, উযু করে মসজিদে ঢুকে দুই রাকাত কাজায় হাজাতের নামাজ পড়েন, রাসূলুল্লাহর উপরে যখনই বিপদ হতো তিনি নামাজে দাঁড়ায় যেতে, সুবহানাল্লাহ বলো, আপনি কেন যাবেন একটা কবরের কাছে? আপনার সাহায্য কামনার জন্য কোনো পীর নয়, আপনার সাহায্যের জন্য কোনো কবর নয়, সাহায্য পাওয়ার জন্য কে? আল্লাহ চান আপনার ইমানটা খালেস হোক। আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারেন না যে মানুষ কারো কাছে গিয়া আরেকজনের কাছে গিয়া নতি স্বীকার করুক, আল্লাহ সহ্য করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্তবর জুলম অত্যাচার। আল্লাহ সব থেকে অপছন্দ করেন কোন গুনাহ বলেন? শিরক। আল্লাহ সহ্যই করেন না। কেন করেন না? একটা যুক্তিতে আসে, যারা বিবাহ করেছেন তাদের স্ত্রী যদি স্বামীর সাথে যে ধরনের হাসি খুশি প্রেমের আদান প্রদান করে, স্বামী ছাড়া যদি আরেকজন পুরুষের সাথে এরকমের ভাব বিনিময় করে, ফোনে কথা বলে, প্রেম করে, খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে যদি চিঠি লেখে অন্য পুরুষের কাছে, অথবা প্রেম নিবেদন করে,